নমস্কার জেহিন সকলোকে স্বাগতম জানালো মন্টু ডিফেন্স আসামলো এটা বহুতে ভাল খবলৈ আহিছো আসাম রাইফল ফালৰ পৰা পুনৰ নতুন কৈ পদ মুকলি কৰা হৈছে এই পদ বিলাকত এপ্লাই কৰিবলৈ হলে আপোনালোকৰ কোৱালিফিকেশ্বন কিমান লাগিব বয়স সময়সীমা কিমান পৰা কিমান লাগে দিছে কেতিয়া পৰা এপ্লাই হ'ব টোটেল কিমান টা পদ মুকলি কৰা হৈছে এপ্লিকেশ্বন ফিজ কিমান কাটিব লাগিব সকলো বিলাক তথ্য ভিডিওটোৰ জৰিয়তে ফুল ইনফৰমেশ্বন হ'ব আপোনালোকক জনাবলৈ বিচাৰিছো সো ভিডিওটো সম্পূৰ্ণৰূপে চাই থাকিব আৰু যদিহে আপোনালোকে আমাৰ চেনেললৈ প্ৰথম বাৰৰ আহিছে তেতিয়া চেনেলটো সাবস্ক্রাইব যদি অসম মাধ্যমত এস এস সি জি ডি কনস্টেবল 2025ত যদি রিটেন এক্সাম দিম বলে ভাবিছে তাহলে আপনার বাবে এখন ইবুক বনাইছো যখন ইবুকত আসামিস ল্যাঙ্গুয়েজত আপনাদের অল সাবজেক্টর কোয়েশন এন্সার আপনাদের দেখবলে পাব ইয়াতে 2024 সনতে হওয়া এস এস সি জি ডি কনস্টেবলর কোয়েশন পেপার এন্সার আপনাদের হইতে এই ইবুকখনত আপনাদের দেখবলে পাব ইয়াতে অল সাবজেক্টর উপর বনোয়া হয়েছে রিজনিং ম্যাথ জেনারেল নলেজ আর যি আপনার গার্মা আহে ইংলিশ এন্ড হিন্দি তারও কোয়েশন এন্সার আপনাদের এই ইবুকখনত আপনাদের দেখবলে পাব প্রায় 1272 পেজৰ এখন ইবুক ইয়াতে পায় কোয়েশ্যন 2350টাৰ অধিক কোয়েশ্যন আছে আপোনালোকে দেখিবলৈ পাব যদি এই ইবুকখন ল'ব বিচাৰে যদি আসামিস ইবুক বিচাৰি আছে তেতিয়াহ'লে আপোনালোকে এই ইবুকখন ল'ব পাৰে ইয়াৰ দাম হৈছে 139 ৰুপিজ কিন্তু আজিৰ বাবে 120 ৰুপিজত দিয়া হৈছে যদি ল'ব বিচাৰে এই নম্বৰটোত 120 ৰুপিজ পেমেণ্ট কৰি স্ক্ৰীনশ্বট দি দিয়ক লগালগ হোৱাটছআপ যোগেদি এই ইবুকখন আপোনালোকক দি দিয়া হ'ব যদি ল'ব বিচাৰে লৈ ল'ব পাৰে এতিয়া আসাম ৰাইফলৰ ফালৰ পৰা যিখিনি পদ মুকলি কৰা হৈছে পদবিলাকৰ তথ্য মই আপোনালোকক জনাবলৈ বিচাৰিছোঁ এখিনি পদ মুকলি কৰা হৈছে আসাম রাইফল স্পোর্ট কোটা রিক্রুটমেন্ট 2024 বাবে এখিনি পদ মুকলি কৰা হৈছে ডিপার্টমেন্ট নেম আসাম রাইফলৰ ফালৰ পৰা এখিনি পদ মুকলি কৰা হৈছে এপ্লাই প্ৰসেস অনলাইন মাধ্যমত এপ্লাই কৰিব লাগিব পোষ্ট নেম রাইফলমেন এণ্ড রাইফল ওমেন জি ডি কাৰণে এখিনি ভেকেন্সি মুকলি কৰা হৈছে এপ্লাই লাষ্ট ডেট 27 অক্টোবৰ লৈকে এই পদবিলাকত এপ্লাই কৰিব পাৰিব জব লোকেশ্যন অল ইণ্ডিয়া চেলাৰী 21,700 পৰা 69,100 লৈকে আপোনালোকে চেলাৰী পাব অফিচিয়েল ৱেবছাইটৰ নাম হৈছে আসাম রাইফল .gov.in তারপর নেক্সট হয়েছে ইম্পর্টেন্ট ডেট এই পদবিলাকৰ এপ্লাই স্টার্ট হব 28 সেপ্টেম্বর পৰা এপ্লাই লাস্ট ডেট 27 অক্টোবৰ লৈকে এপ্লাই কৰিব পাৰিব এপ্লিকেশন ফিজ ইউ আর ওবিসি বিলাকে 100 রুপিজ পেমেন্ট কাটিব লাগিব এস সি এস টি পেমেন্ট বিলাকে কোনো ধৰণৰ এপ্লিকেশন ফিজ কাটিব নালাগে নীল পেমেন্ট মোড অনলাইন মাধ্যমত পেমেন্ট কাটিব লাগিব তারপর নেক্সট হয়েছে আসাম রাইফল এজ লিমিট ইয়াতে মিনিমাম এজ 18 বছৰ হব লাগিব ম্যাক্সিমাম এজ 23 বছৰলৈকে এপ্লাই কৰিব পাৰিব লগতে এজ ইলেকশন দিয়া হৈছে এস টি এস সি সকলৰ কাৰণে 5 বছৰ ওবিসি এম ওবিসি বিলাকৰ কাৰণে 3 বছৰ এজ ইলেকশন দিয়া হৈছে তারপর নেক্সট হয়েছে আসাম রাইফল স্পোর্ট কোটার এডুকেশন কোয়ালিফিকেশন ইয়াতে আপনাদের মেট্রিক পাস করব লাগিব আর লগতে এপ্লাই করবলে হলে আপনাদের স্পোর্ট সার্টিফিকেট থাকিব লাগিব এই বিষয়ে আপনাদের গম পালে মেট্রিক পাস লগতে স্পোর্ট সার্টিফিকেট থাকিব লাগিব আর ইয়াতে আসাম রাইফল স্পোর্ট কোটার ভেকেন্সি ডিটেলস দিয়া আছে লওয়ার বাবে 19টা আছে সোয়ালির বাবে 19টা ভেকেন্সি আছে টোটাল 31টা ভেকেন্সি আপনাদের দেখবলে পাব কত কত কিমানটা ভেকেন্সি আছে আপনাদের ধুনিয়াকে চেক আউট করে লোক ইয়াতে আপনাদের ফুটবল আছে লং জাম্প আছে বেডমিণ্টন আছে ইয়াতে আপোনালোকে ইভেন্টবিলাক আপোনালোকে চেক কৰি লওক ইয়াৰ ওপৰত যদি আপোনালোকৰ চাৰ্টিফিকেট আছে তেতিয়াহ'লে আপোনালোকে এই পদৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব এইটো বিষয়ে আপোনালোকে গম পালে ইয়াতে চিলেকশ্যন প্ৰচেছ ফাৰ্ষ্ট টাইম আপোনালোকৰ কেণ্ডিডেট ভেৰিফিকেশ্যন তাৰপৰা ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন ফিজিকেল ষ্টেণ্ডাৰ্ড টেষ্ট তাৰপৰা নেক্সট আপোনালোকৰ মেডিকেল এক্সামিনেশ্যন টেষ্ট অনুষ্ঠিত হ'ব যদি এই পদবিলাকৰ প্ৰতি ইণ্টাৰেষ্ট আছে যদি এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন মিলে যদি স্পৰ্টছ চাৰ্টিফিকেট আছে তেতিয়াহ'লে আপোনালোকে 28 ছেপ্টেম্বৰৰ পৰা এপ্লাই কৰিব পাৰিব ইয়াতে হাউ টু এপ্লাই আসাম ৰাইফল স্পৰ্ট কোটা ৰিক্ৰুটমেণ্ট 2024ৰ বিষয়ে কেনেকৈ এপ্লাই কৰিব পাৰিব তাৰ বিষয়ে ইয়াতে উল্লেখ আছে যদি এপ্লাই কৰিব বিচাৰে ইয়াতে আপোনালোকে দেখিছে ইম্পৰ্টেণ্ট ৱেবছাইট লিংক ইয়াতে এপ্লাই অনলাইন লিংকত ক্লিক কৰি আপোনালোকে 28 ছেপ্টেম্বৰৰ পৰা এপ্লাই কৰিব পাৰিব চ' অনুমানে বিষয়ে এইখিনি পদ মুকলি কৰা হৈছে আসাম ৰাইফল স্পৰ্ট কোটা ৰিক্ৰুটমেণ্ট 2024ৰ বাবে এইখিনি পদ মুকলি কৰা হৈছে যদি মেট্ৰিক পাছ কৰি আপোনালোকৰ যদি স্পৰ্ট চাৰ্টিফিকেট আছে তেতিয়াহ'লে আপোনালোকে এই পদৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব চ' এইটো আছিলে যদি ভিডিঅ'টো ভাল পালে সকলো কেণ্ডিডেটকে যাতে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰোঁ যাতে সকলোৱে গম পাওক চ' দিলে বাই জয় হিন্দ বন্দে মাতৰম জয় অসম ধন্যবাদ